এইখানে এত পরিমাণ খাবার দেখে আপনি যদি ভেবে থাকেন যে এগুলো একটি পরিবারের জন্য সারা দিনের খাবার, তাহলে কংগ্রেচুলেশন, আপনার ধারণা 100% ভুল। বলো কি, এতগুলো খাবার এক বেলায় এক বসায় এক পেটে খাবে একজন মানুষ? কয় কি পেটটা ভাজ্যে মজ্জে যাবি জানে। হ্যালো গাইস, বিটিক বাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। হোক না শরীর স্লিম কিংবা ভুরি, খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু এই খাওয়া যখন হাওয়া হয়ে বাতাসে মিলিয়ে যায়, তখন একটা মানুষের খাদ্য তালিকা কেমন হতে পারে? 10 ঘোড়া ক্ষীর, 3 মন চালের ভাত, 1 গোটা হাতি সেদ্ধ, 1 বাগান সবজির তরকারি, 1 ডজন গোটা পাঁঠা, আর 1 নদী মাছ, নিয়ে এসো তাড়াতাড়ি। এই কার্টুনের পিছে লুকিয়ে থাকা মানুষটি চেহারাটা আমরা দেখতে চাই। প্রথমেই বলে দেই, এটা কিন্তু কোনো রোস্ট ভিডিও না, এই ভিডিওটা বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই ভিডিওটা দেখে আমজনতাও মজা পাবে, পাশাপাশি পেটুকাপুও মজা পাবে। বেশি খাইলে বুদ্ধি শেষ হয়ে যায়, বুদ্ধি কমিয়ে যায় আর খাইছে। তো এই আপু মনি এতটাই ধনী যে তিনি প্রতিবেলা নেন আস্ত খাবারের খনি। মানে এই আপুর এক বেলায় যেই পরিমাণের খাবার লাগে, তা আপনি সারা দিন জুড়ে 5 জন মানুষকে খাওয়াতে পারবেন সমান ভাগে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, এই আপু মনে যেদিন মুরগি খায়, সেদিন তার এলাকার আর কোনো মানুষ মুরগি খেতে পারে না। কেন? কারণ বাজারের সব মুরগিগুলো কিনে আনতে হয় এই আপুর জন্য। ও নো, আর নাই রোস্টার নাই। এভাবে তিনি প্রতিবেলা মুরগি খাইতে থাকলে আগামী 20 বছরের মধ্যে এই বিশ্বের সব মুরগি তিনি একাই খেয়ে সাবার করে ফেলবেন। তখন মুরগি হয়ে যাবে ডাইনোসরের মতো বিলুপ্ত প্রাণী। হোক না মুরগি সবুজ কিংবা লাল, সেই মুরগির মাংসে ভরা থাকবে এই আপুর দুই গাল। এত কিছু জানার পর কোনদিন কোন ক্রমে কোন মুরগি যদি এই আপু মনিরের সামনে দেখতে পায়, তাইলে কি হবে? মাবুদে ইলাহি, দর্দের দরকার না? অবশ্যই। আবার অনেক সময় তার মুরগির সাথে গরু, বাস, খাসি সবই লাগে একসাথে। এত কিছুই না, হাতির সাইজের খাসির পা, রাশিয়ার থেকেও বড় সাইজের মোমো, কিংবা রেলগাড়ির চেয়েও বড় সাইজের শর্মা এই আপু রেলগাড়ির থেকেও বেশি স্পিডে খেয়ে ফেলে। খালি খাওয়া খাওয়া খাওয়া। বড় মোমো না পেলে তার লাগে ছোট 100 মোমো। তার নুডলসের বাটি আপনার শোয়ার বিছানার থেকেও সাইজে বড়। আপনি যত প্লেট ভাত খান, তার তত পাতিল বিরিয়ানি লাগে। চালের দাম কত করে জানো? মানে তার এক লোকমা আপনার পুরো পাকস্থলী থেকেও সাইজে বড়। একটা মানুষ তো বেশি খাবার খেতেই পারে, তাই না? তাই বলে এত বেশি কই যায়? এই আপু মনি যখন ফাস্ট ফুড খেতে চায়, তখন ফুড কোর্ট সম্পূর্ণ দোকান সহ তুলে আনা লাগে এই আপু মনির ফাস্ট ফুডের যোগান দেওয়ার জন্য। মানে কি নেই বলে, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, হটডগ, মোমো, চিকেন বান, চিকেন ফ্রাই, চাউমিন, ফালুদা, এই সব কিছু উনি খেয়ে শেষ করে সাবার করে ফেলবেন এক বসায়। আমার তো ভাই এই কোনার বড় সাইজের একটা বার্গার আর সাথে 1 পিস শর্মা খাইলে পেট একদম ফুল হয়ে যাবে, আর এই আপু মনি আমাদের এই আপু মনি কিন্তু একদমই বেইমানি করে নাই, উনি এই সব খাবার সাবার করে দিছেন এক বসায়। এই মেয়ে সাধারণ মেয়ে না, অতিব ডেঞ্জারাস। কোন লেভেলের ডেঞ্জারাস তা এখনো আপনারা বুঝতে পারছেন না, কারণ এই আপু মনি যদি ডিম খেতে চায়, তাহলে ফার্মের প্রত্যেকটা মুরগির সারা দিনের ডিম লাগে এই আপু মনির জন্য। কারণ হোক না সেটা সিদ্ধ কিংবা পোস্ট, এই আপু মনির এক বেলায় 50টা ডিম লাগে রোজ। এই খালুজান এজাজ সাহেবের কাছে একটার বদলে 2টা ডিম চাইছিল, সেই জন্য আমাদের এজাজ সাহেব এই খালুজানরে খোঁচা মেরে বলছিল, ডাবল ডিম খাওয়া প্রফেসর। তাহলে এই আপার 50টা ডিম দেখলে কি বলবে? পারো তো সারি বাজিয়ে খালি ঝোলা মারতে, আর কি পারো তুই? নষ্ট হলেও রুচি, এই আপু মনের 2টা ডিম লাগে খেতে একটা লুচি। 150 থেকে 150 পানি পুরি খেয়ে উনি ভরবেন তার ভুঁড়ি। এ তো পেট না, যেন 50 ফিট গভীর এক হাড়ি। বলেন তো ভাই, এতগুলো ফুচকা কি খাওয়া সম্ভব এক বসায়? তোমাকে ফুচকাই খেতে হবে।
পান্তা ভাতটাও পর্যন্ত বাদ পড়ে নাই। ইস্ট ইন্ডিয়ান ট্রেডিশনাল ফুড। এবাড়া ওই এক ডাক ভাত খাইলে তো চিত্তরাই আবার বিয়া নেই। ডেজার্টের কথা যদি বলি তাহলে পুরো পেস্ট্রি শপটাই উঠে আনা লাগে এই আপুর জন্য। নিজায় মুখ মারিয়া হে। এই আপুমনির এমন অবস্থা দেখার পর দেশের খাদ্যমন্ত্রী বলবে, দেশ সংকট মে হ্যায়। আর খাদ্যমন্ত্রীর কথা শোনার পর আম জনতারা বলবে, ওকে বনবাসে দাও, বনবাসে দাও। ভাই তুই কি চাস বনের অবলা পশু পাখিগুলো না খাইতে পারে মরা যাক? বনবাসে পাঠাইলে বনের সব খাবারগুলো যাবে এই আপুর পেটে। ডোরেমনের পেটে দেখছিলাম একটা ব্ল্যাক হোল যেখানে জায়গার অভাব ছিল না। এই আপুমনির পেটের ভিতরের জায়গা যে ডোরেমনের ফোর ডাইমেনশনাল পকেটের সাথে টক্কর লাগাইতে পারবে এইটা আমি 100% শিওর। কারণ এই আপুমনির সবকিছুই লাগে দুইটা করে, যেমন দেখেন মাংস মিষ্টি ডিম সবকিছুই দুইটা করে, এমনকি ডিমের ভিতরের কুসুমটাও পর্যন্ত দুইটা করে। একটা লেগুনা সম্পূর্ণ ভর্তি হয়ে যাওয়ার পরেও হেল্পাররা যেমন আমজনতাকে ডেকে বলে ভাই ভিতরে যান জায়গা খালি আছে, ঠিক তেমনই এই আপুর পেটের ভিতর খাবার দিয়ে আনাচে কানাচে সম্পূর্ণ ভরে যাওয়ার পরেও তার স্টোমাক খাবারদেরকে ডেকে ডেকে বলে আয় ভিতরে আয় জায়গা আছে। দিনের 24 ঘন্টার মধ্যে এই আপু মনির অর্ধেক সময় যায় তার খাবারগুলা হজম করতে করতে, আর বাকি অর্ধেক সময় যায় সেই খাবারগুলো বের করতে করতে। আমার তো ভাই টেনশন হইতাছে এই আপু মনির ভবিষ্যৎ জামাইরে নিয়া কি হবে বেচারার। আপনি অনেক দূর চিন্তা করে ফেলেছেন। এখন জাতির একটাই প্রশ্ন, এতগুলা খাবার কই যায় কিভাবে যায়? যত বড় পেট না তত বেশি খাওয়া। এজন্যই বাবা মা সব সময় বলে বিয়ের পর বউরে খাওয়া বিকি। আমি বিবাহ করব না। কারো বাসায় উনারে খাবারের দাওয়াত দিলে যে দাওয়াতটা দিবে তার কি অবস্থা হবে সেইটা ভাইবা আমি খুব টেনশনে আছি। এক বসায় সর্বোচ্চ কয় প্লেট খেতে পারছেন নিচে কমেন্ট বক্সে জানান। আমার তো এক বসায় 3 প্লেট। আমার 4 প্লেট। 5 গাবলা। হাতের আঙ্গুল 5 5 গাবলা। বসের গাবলা 5। রোলার খাম খাইও না। একটা কোইন্সিডেন্স কি জানেন, প্রত্যেক দিন ঠিক রাত একটার সময় সব কাজ শেষে যখন খালি পেটে ঘুমাতে যাব, ঘুমানোর আগে মোবাইলটা যদি কোনো মতে একটু হাতে নিয়ে ফেসবুকে ঢুকি ঠিক তখনই দেখবো যে হোমে চলে আসবে এই আপু মনির খাবারের ভিডিও। রাত 2টা বেজে গেছে গা, চাই ঘুমাই। আরে এটা কি? আমার শেষ একটাই চাওয়া, লাস্ট রিকোয়েস্ট, আপু আপনি ঠিক এইভাবে প্লিজ বিতিক বাজের হেটার্স গুলাকেও খেয়ে ফেলেন, সাথে আমার ডিপ্রেশন গুলাও, আমার টেনশন গুলা রে, লাগলে সাথে একটু এক্সট্রা গ্রেভি নিয়ে। ওরা ফোলা ফার্মের সব গেলে খাওয়ানোর এখন বয়স, ওরা খাইবে না খাইবে তো কবে? আমার তো ভাই এইরকমের এক প্লেট বিরিয়ানি খাইলে পেট পুরা ফুল হয়ে যায় গা। A few inches later. কি রে ঈশান, আমি না তোরে কইছি আমার জন্য 3 প্যাকেট বিরিয়ানি আনতে, এইখানে তো 1 প্লেট, আর 2 প্লেট কই? ওরে খোঁজে তাড়াতাড়ি লই আইতে, আমার এই 1 প্যাকেটে কিছু হবে না, 2 প্যাকেট লাগবো, 3টা খাওয়ার মতো ঘাপা ঘাপা। পেট ভরে নাকি? সকল মাদেরকে বলবো আপনাদের বাচ্চারা যদি খেতে না চায় তাহলে তাদেরকে এই আপুমনির ভিডিওগুলো দেখাবেন, আর ভয় দেখাবেন যে তোরা যদি না খাস তাহলে তোদের খাবার খেয়ে ফেলবে এই আপুমনি। যাই হোক, এই আপুমনি যে খাবারগুলো নিয়ে আসে সেই খাবারগুলো কিন্তু আসলেই দেখতে ডেলিশিয়াস লাগে, মানে এগুলো দেখলে কেন জানি আমার খিদা লেগে যায়। আমরা একটু কম হয়ে খান দেখি। বুড়িটা একটু বাইক করে চাকা ঠেল ঠেলা দিয়া বয়, ঠেল ঠেল বুড়ি দিয়া ঠেল আমার রেডি। খাবার দেখতে দেখতে আমার নিজের এখন ক্ষুধা লাগে গেছে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে কিন্তু অবশ্যই ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল স্টে অসাম, বাই বাই।